হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ কিন্তু ভিডিও করতে আসলাম বাজাজ মোটর সাইকেল শোরুমে। এই শোরুমটি অবস্থান মেহেরপুরতে, অল কাইফ মোটরস শোরুমটির নাম হচ্ছে। তাছাড়া ভিডিও করার যে মূল উদ্দেশ্য হচ্ছে যে এটি হচ্ছে অক্টোবর মাস, মানে মাসের কিন্তু প্রায় প্রথম দিকে। তো যে বাজাজ মোটর সাইকেল সেগমেন্টে যে বাইকগুলো আছে প্রত্যেকটা বাইকই, তো প্রাইসগুলো কি বাড়ছে কি কমছে সে সম্পর্কে আপনার জানাতে। আর তাছাড়া যে অফার আসার কথা শুনছিলাম, আপনারা বলছেন যে ভাই অফার আসবে কিনা, কি এসছে কিনা, এই কারণে আসলাম ভিডিও নিতে। আর তাছাড়া আপনার কিন্তু এই শোরুমের পক্ষ থেকে কিন্তু সহজকৃত বাইকগুলো ডেলিভারি পাবেন। তো সহজকৃত বাইকগুলো নিতে কী কী পেপার্স লাগে সেগুলো আপনাকে জানাবো। তো বরাবরই আপনাদের সাথে আসলাম পিয়ার মোহাম্মদ, চলুন কথা আমার মূল ভিডিওতে চলে যায়। ঠিক আছে, ভিডিও শুরুতে যে কথা বলছিলাম যে আজ ভিডিও করতে আসলাম আল কাইফ মোটরসে মেহেরপুর জেলাতে, শোরুমটা অবস্থান বাজাজ মোটরসাইকেল শোরুমের একটি ডিলার। তো সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন ফার্স পালসার 150cc সেগমেন্টের একটি বাইক, আর এটা হচ্ছে সিঙ্গেল ডিক্স পাঁচশনের বাইকটাতে। আর বাইকটা কালারটা আপনারা যদি দেখেন গর্জিয়াস একটি কালার। আর বাজাজের কিন্তু প্রথম থেকে অ্যাট লাস্ট আজ পর্যন্ত কিন্তু সব থেকে হিউজ হয়ে নেয়, সেল হতে চলছে এবং সেল হচ্ছে এই সেগমেন্টের বাইকটা, যেটা আপনারা দেখছেন ব্ল্যাক অ্যান্ড রেড কালারের কম্বিনেশনের একটি বাইক। তো আমি যদি কাছ থেকে দেখাই, কালারটা কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস লুক। আর এই কালারটা হচ্ছে কিন্তু গ্লোসি কালারের একটি বাইক, এই যে কালার দেখছেন ম্যাট না, কিন্তু এই ব্ল্যাকটা হচ্ছে গ্লোসি কালার। আর কিন্তু এটা রেড কালার স্টিকার সাথে আছে। পিছন সাইডে যদি লুকটা আপনারা দেখায়, যারা যে ভাইরা প্রবাসী যে ভাইরা আছেন, যারা বাইকটা দেখার সুযোগ পান না কিংবা দেশে যারা আছেন শোরুমে আসতে পারেন না, তো আপনাদের আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন বাইকটা 150cc সেগমেন্টের বাইক, সিঙ্গেল ডিস্ক আছে বাইকটাতে। আর এই বাইকটার প্রাইস হচ্ছে ভিউয়ার্স 1,92,700 টাকা। প্রাইসটা একটু বেশি ছিল, এই মুহূর্তে এখন কম আছে। তো বাইকটা যদি আপনারা ফুল পেমেন্টে যদি পারচেস করতে পারেন, ফুল ক্যাশে যদি বাইকটা পারচেস করতে পারেন, তাহলে এই শোরুমের পক্ষ থেকে কিন্তু আপনারা 4,000 টাকা একটা ব্যাক ডিসকাউন্ট পাবেন। অফিসিয়ালিভাবে কিন্তু ক্যাশব্যাক কোনো অফার নাই, এটি কিন্তু শুধু অনলি ফর এই শোরুমটা থেকে কিন্তু আপনারা 4,000 টাকা ক্যাশ ডিসকাউন্ট পাবেন। তো ফার্স আমি আপনাদের বারবার বলছি, কিন্তু অন্যান্য শোরুমে এই 4,000 টাকা ক্যাশব্যাক ডিসকাউন্টটা দিবে কিনা আমি এটা বলতে পারছি না। তো এই শোরুমে কিন্তু আপনারা এই 4,000 টাকা একটা ক্যাশব্যাক পেয়ে যাবেন। আর পাশে আরেকটি বাইক আছে ফার্স পালসার 2 ইন্ডিক্স, এটা হচ্ছে ডাবল পার্ট সিট সিস্টেম। দেখতেছেন সিট কাটা, মানে এখন যারা আমরা সহজে বুঝি যে কাটা সিট সেটাকে বলে। আর এই যে হচ্ছে লুক, সামনে পিছনকার লুক, এটা হচ্ছে আর এই যে পিছনের ডিস্ক আছে ভিউয়ার্স, মানে এটা আর 2 ইন্ডিক্সের চাকাটা কিন্তু অনেক মোটা ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিন্তু মোটা চাকাটা। আর কালারটা দেখছেন ব্ল্যাক অ্যান্ড রেড, আর এখানে কিন্তু আরেকটি কালার অ্যাভেলেবল আছে, এই যে ব্ল্যাক অ্যান্ড ব্লু। আর 2 ইন্ডিক্সের প্রাইস হচ্ছে ভিউয়ার্স 2,17,000 টাকা পালসার 150 2 ইন্ডিক্স। আর এটি যদি ফুল ক্যাশে যদি আপনারা বাইকটা পারচেস করতে পারেন, তাহলে এটাতেও কিন্তু আপনারা 4,500 টাকা একটা ক্যাশব্যাক পাবেন। কিন্তু ভিউয়ার্স আমি বারবার বলছি, প্রাইসটা কিন্তু আপনার নগদ মূল্যে যদি নেন, তাহলে শোরুমের পক্ষ থেকে এই অফারটা আপনারা পাবেন। আর ভিউয়ার্স পাশে যে বাইকটা আছে, এটা হচ্ছে পালসার 2 ইন্ডিক্স ABS ব্ল্যাক অ্যান্ড ব্লু। তো এখানে কিন্তু ব্ল্যাক অ্যান্ড রেড কালারটা অ্যাভেলেবল আছে, আপনারা যে কালারটি চয়েস করবেন সেই কালারটি কিন্তু পাবেন। কিন্তু ফার্স এই কালারটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছে, ব্ল্যাক অ্যান্ড ব্লু গর্জিয়াস লুক। আর ABS এর প্রাইসটা ভিউয়ার্স কিছুদিন আগে ছিল 2,32,500 টাকা ছিল। তো এটা প্রাইস কোম্পানির তরফ থেকে এই কিছুদিন আগে কমলো, প্রায় 11,500 টাকা প্রাইসটা কমেছে। তো বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 2,21,000 টাকা। আর যদি আপনারা ফুল ক্যাশে বাইকটা যদি নিতে পারেন, কিন্তু শোরুমের পক্ষ থেকে আরও কিন্তু ভিউয়ার্স 4,500 টাকা বললামই, 2 ইন্ডিক্স নন ABSও আপনারা 4,500 পাবেন, 2 ইন্ডিক্স ABSও কিন্তু আপনার প্রায় 4,500 টাকার ক্যাশব্যাক ডিসকাউন্ট পাবেন। তো শোরুমের কিন্তু লুকটা কিন্তু অনেক সুন্দর লাগছে আলগাই মোটরসের, অনেক এর আগে কিন্তু গাড়িগুলো অনেক ভিড় থাকতো, বোঝাই থাকতো, তো এখন কিন্তু অনেক সুন্দর লাগছে লুকটা। আর সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন ডিসকভার 110cc সেগমেন্টের বাইক, 110cc দেখতে পাচ্ছেন, 110cc লোগোটা আছে। আর 110cc
আছে এখানে 125 cc বাইক কিন্তু আছে দেখতে পাচ্ছেন গাইস ব্ল্যাক এন্ড রেড আর তাছাড়া কিন্তু এই শোরুমে কিন্তু প্রত্যেকটা কালারে কিন্তু অ্যাভেলেবল আছে প্রত্যেকটা সেগমেন্টের বাইক কিন্তু অ্যাভেলেবল আছে আর গাইস যে কথাটি বলছিলাম যে 110 cc যেটা বলছিলাম 110 cc এটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 143,600 টাকা আর এটা কিন্তু গাইস এখানে কিন্তু আরো দুইটা কালার অ্যাভেলেবল আছে এটা কিন্তু রেড কালার বাকি কালারগুলো গোটন আছে সেটা এর আগে দেখছেন ভিডিওতে গ্রিন ব্ল্যাক কম্বিনেশনের কালার আছে আর ব্ল্যাক রেড মানে এই যে কালারটি এই কালারটাও কিন্তু আছে আর এটার যে এটা কিন্তু 125 cc সেগমেন্টের বাইক এটার কিন্তু সব রকম কয়টা কালার কিন্তু অ্যাভেলেবল আছে এই শোরুমে তো এটি বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 160,500 টাকা যেটি বলছিলাম ভিউয়ার্স ভিডিও শুরুতে যে সহজ কিস্তিতে ভিডিও শুরুতে যে কথাটা বলছিলাম যে সহজ কিস্তি না ভিউয়ার্স সহজ কিস্তিতে বাইকগুলো এখান থেকে ডেলিভারি হয় মানে আলকেব মোটরসের পক্ষ থেকে তো সহজ কিস্তিতে বাইক নিতে হলে আপনাকে প্রথমত এনআইডি কার্ড নিয়ে আসতে হবে দুই কপি পাসপোর্ট সাইজ ছবি আনতে হবে একটা ব্ল্যাঙ্ক চেক আনতে হবে এইগুলো ভিউয়ার্স এইগুলো আপাতত এই ডকুমেন্টগুলো আনতে হবে আর তাছাড়া আপনার নিকটস্থ শোরুমের আশেপাশে যে পরিচিত লোক আছে তাদের নিয়ে আসতে হবে আমি এইটুকুন জানতে পেরেছি শোরুমের পক্ষ থেকে আর তাছাড়া সেকেন্ড যে গাড়িটা আছে প্লাটিনা 100 cc ব্ল্যাক অ্যান্ড এই কালারটি মেরুন গ্রিন কালার কত বলে গ্রিন কালার ওইটির প্রাইস হচ্ছে প্লাটিনার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 121,000 টাকা তো প্লাটিনার কিন্তু দুইটা 500 কিন্তু আরেকটা কালার আছে রেড ব্ল্যাক আরও কালার এখানে অ্যাভেলেবল আছে যে কালারটি আপনার চয়েস করে থাকবেন সে কালারটা অবশ্যই পাবেন সো এই ছিল মোটামুটি আমি আপডেট প্রাইসগুলো দিলাম অক্টোবরের আপডেট তো আশা করি যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই আমি আপনাদের জানাবো তো নেক্সট অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশটাকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন ভিউয়ার্স আপনাদের জন্য ভিডিও করে থাকি তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ